হ্যালো এভরিওয়ান, আমি ব্যাকবেঞ্চার। তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব যে তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো কোনো সরকারি কলেজ থেকে এবং সরকারি কলেজে হোস্টেলে থাকবে, সরকারি হোস্টেলে থেকে তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, তো তোমাদের হোস্টেল লাইফটা কেমন হবে, মানে হোস্টেল লাইফটা কেমন হয় এবং হোস্টেলে কেমন খরচ হয় এবং হোস্টেলে র্যাগিং কেমন হয়, মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে র্যাগিং কেমন হয়। র্যাগিং দেখো, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গেলে ছোটোখাটো র্যাগিং হয়, এটা আমরা অনেকেই জানি এবং এটা অনেক আগে থেকে শুনে আসছি, বাট এখনকার দিনে র্যাগিং কিন্তু সেই আগের মতো কিচ্ছু নেই। ঠিক আছে, আমি চলে আসি পয়েন্ট বাই পয়েন্ট যে হোস্টেল লাইফটা কেমন হয়, তারপরে বলবো হোস্টেলে কেমন খরচ হয় এবং হোস্টেলে র্যাগিং কেমন হয়, সেটা আমি লাস্টে বলবো ডিটেলসে। প্রথমে বলবো যে হোস্টেল লাইফ, হোস্টেল লাইফটা দেখো, তুমি যদি একটা নর্মাল স্টুডেন্ট হও, ঠিক আছে, বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে ফাইন্যান্সিয়ালি অতটা স্ট্রং না, ঠিক আছে, তাহলে তোমার জন্য হোস্টেলটা কিন্তু পারফেক্ট। হোস্টেল লাইফে তোমাকে কিন্তু অনেক কিছু শেখাবে, হোস্টেল লাইফ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে যেটা নর্মালি বাড়ি থেকে যাতায়াত করে কিন্তু তুমি শিখতে পারবে না। হোস্টেলে থাকলে তোমার মানুষের সঙ্গে তুমি কীভাবে মিশতে পারবে, কোনো কীভাবে কথা বলতে পারবে সেগুলো শিখতে পারবে এবং হোস্টেল লাইফে কী হয় যে অল্প খরচে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা করা যায়। দেখো খরচটা কেমন হয়, সেটা হচ্ছে যে থাকাটা তো ওইখানে খুব মানে 50 টাকা না 100 টাকা করে বেড ফ্রি, ইলেকট্রিক ফিস এরকম নেয়, আর খাওয়া দাওয়াটা নিজের টাকা দিয়ে করতে হয়, বাট থাকাটা ফ্রি হয়, মানে ফ্রি বলতে কিছু টাকা লাগে, সেটা খুব সামান্য। এইবার যে খাওয়া দাওয়ার টাকাটা তোমার লাগবে সেটা হচ্ছে মানে 1000 থেকে 1200 টাকা, ঠিক আছে, এটা কিন্তু লাগে। এবার 1000 থেকে 1200 টাকা, এবার সরকারি হোস্টেল থাকলে কী হয়, তাদের রান্না করার লোক আছে, তারপরে খাওয়া দাওয়ার জন্য বড় ডাইনিং টেবিল আছে, ওইখানে থাকতে পারে, টাইম টু টাইম খাবার পাবে, এটা হচ্ছে মেন থিং। কারণ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা কিন্তু অনেক সময় কী হয়, অনেক কাজে ব্যস্ত হয়ে থাকে, আজকে কলেজে এই অ্যাসাইনমেন্ট, আজকে এই পরীক্ষা, তো তাদের রান্নাবান্না ঠিক টাইম মতন হয় না। বাট হোস্টেলে যদি তুমি থাকো, রান্নাবান্না কিন্তু খুব টাইম টু টাইম থাকবে এবং ফ্যান থাকবে, লাইট থাকবে টাইম টু টাইম, এবং সিকিউরিটি থাকবে, মেনলি হচ্ছে সিকিউরিটি। একটা সরকারি হোস্টেল যেহেতু, সরকার থেকে কিন্তু সিকিউরিটি প্রোভাইড করা হয়, মানে গার্লস হোস্টেল বা বয়েজ হোস্টেল যেরকমই থাকবে না কেন, সেখানে সিকিউরিটি থাকবে, 24 ঘন্টা সিকিউরিটির আন্ডারে কিন্তু তোমরা থাকবে। এটা হচ্ছে সরকারি কলেজে হোস্টেলের ফ্যাসিলিটি। এবং কত খরচ হয় সেটাও বললাম, খুব সামান্য খরচ হয়। এবং তুমি যদি কোনো এসসি এসটি ক্যাটাগরির হয়ে থাকো, তাহলে তো তোমার হোস্টেলটা ফ্রিই বলা যেতে পারে, কারণ এসসি এসটিদের ক্যান্ডিডেটদের যদি হোস্টেলে থাকো, তুমি বছরে কিন্তু 10,000 টাকার মতো একটা স্কলারশিপ পাবে, ওএসএস স্কলারশিপ যেটা বলে, সেটা কিন্তু তুমি হোস্টেলে থাকলে 10,000 টাকা কিন্তু পাবে, ঠিক আছে। আর যদি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করো, সেটা কিন্তু আরও বেশি পাবে, তবে তোমার মাধ্যমিকে 60%-এর উপরে নাম্বার থাকতে হবে, ঠিক আছে। কী কী স্কলারশিপ পাবে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, তো এখন বলবো যে হোস্টেলের ব্যাপারে যেহেতু কথা বলছি সেটাই ভালো হবে। এবার বলবো লাস্টে যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে র্যাগিং, মেন থিং হচ্ছে র্যাগিং। সবারই মনে কিন্তু র্যাগিং নিয়ে অনেক ভয় ভ্রান্তি আছে, যে কী অনেক র্যাগিং হয় না, র্যাগিং হয় না, র্যাগিং জিনিসটা কী। সেটা দেখো, র্যাগিং জিনিসটা হচ্ছে যে তোমার অনিচ্ছাকৃত কোনো কিছু করা, তোমাকে দিয়ে করানো, সেটা হচ্ছে র্যাগিং। এই জলটা নিয়ে আয়, তুমি জলটা আনতে গিয়ে মানে আনতে চাইছো না, বাট তোমাকে জোরপূর্বক তোমাকে জলটা আনানো করা হচ্ছে, সেটা এক ধরনের র্যাগিং। এই এটা কর, ওই ওটা কর, তুমি যেটা করতে চাইছো না, ঠিক আছে, এগুলোকে বলে র্যাগিং। তাই বলে যে ছোটোখাটো জিনিস নিয়ে কিন্তু মানে হোস্টেলে থাকতে গেলে কী হয়, একটু মিলেমিশে থাকতে হয় সবাইকে, সবাইকে সাপোর্ট করে থাকতে হয়, ঠিক আছে। এবার হোস্টেল লাইফটা মানে অনেক অনেক আনন্দের লাইফ, ঠিক আছে, তোমরা যারা পড়তে চাইছো তারা বুঝতে পারবে যে অনেক এনজয় করা যায়, বাট একটা কথা কিন্তু মাথায় রাখবে, তুমি কিন্তু পড়াশোনা করতে যাচ্ছ, পড়াশোনাটা কিন্তু ঠিক মতো করবে। কেন বলছি বলো তো, ওইখানে না হোস্টেলে বা মেসে তুমি যেখানেই থাকো না কেন, হোস্টেল মেস যেখানে থাকো না, অনেক রকম স্টুডেন্ট থাকবে, অনেক রকম ক্যান্ডিডেট থাকবে, কেউ নেশা করছে,
ঠিক আছে, সব জায়গায় আমি বলছি সব জায়গায়, কেউ নেশা করছে, কেউ মেয়েদের পেছনে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, কেউ পড়াশোনা করছে, বাট তোমাকে কিন্তু চয়েস করে নিতে হবে যে তুমি কী করতে চাও। পড়াশোনা করতে চাইলে কিন্তু তোমাকে সেই পড়াশোনা করা যেসব বন্ধুরা তাদের সঙ্গেই মিশতে হবে। নেশা করতে চাইলে যারা নেশা করে তুমি অটোমেটিক তাদের সঙ্গে মিশে যাবে। তোমাকে কিন্তু মানে এমটা ঠিক রাখতে হবে যে আমি পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করব। দেখো আমি এটা বলতে চাইছি না যে সারাক্ষণ শুধু পড়াশোনা না, নিজেকে সবসময় ফ্রি রাখবে, সব আনন্দ ফুর্তি সব কিছু করবে, কিন্তু পড়াশোনাটা ঠিক রেখে সব কিছু করবে। হোস্টেল লাইফে কিন্তু এটা অনেক মানে খারাপ একটা ইম্প্যাক্ট, কারণ ওইখানে তোমার বাবা মা থাকবে না, ওইখানে তোমার ফ্যামিলির কেউ থাকবে না, নিজেকে দায়িত্ব নিয়ে সব কিছু করতে হবে, পড়াশোনা করতে হবে, জামা প্যান্ট কাচতে হবে, সব কিছু কিন্তু নিজেকেই করতে হবে। তাই এটা বলবো যে হোস্টেলে ঢোকার আগে কিন্তু সব কিছু ভেবে চিনতে করবে, হোস্টেল নেওয়ার আগে সব কিছু ভেবে চিনতে করবে। এবং হোস্টেলে থাকলে আমি এটা তো কথা বলতে পারবো যে নিজের লাইফটা তুমি কীভাবে চালাবে, ঠিক আছে, নিজের লাইফটা কীভাবে হ্যান্ডেল করবে সেটা কিন্তু অনেক ভালোভাবে শিখে যাবে, ঠিক আছে, অনেক ভালোভাবে শিখতে পারবে যে নিজের লাইফটা কী করে চালাতে হয়। কারণ ওইখানে নিজের জন্য সব কিছু নিজেকেই করতে হবে, শুধু রান্নাবাড়ি ছাড়া, মেসে থাকতে গেলে তো রান্নাবাড়িটাও করতে হয়। মেসের স্টুডেন্ট আরও ভালো করে জানে যে রান্নাবাড়ি থেকে শুরু করে সব কিছু নিজেকেই করতে হয়। তারপরে তুমি ইঞ্জিনিয়ার হতে চলেছো মানে ইঞ্জিনিয়ার হওয়ার পরে তোমার কিন্তু বাইরে গিয়েও কোনো যদি কোম্পানির কাজে যাও তুমি, বাইরে গিয়েও কিন্তু সে তোমাকে নিজেকে রান্না বান্না সব কিছু করে নিতে হবে, নিজের জামা প্যান্ট কাচা সব কিছু কিন্তু নিজেকেই করতে হবে। তাই তুমি যদি আগে থেকেই সেগুলো প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু বাইরে যখন তুমি কাজ করতে যাবে, জব করতে যাবে, তখন কিন্তু এই সমস্যাটা হবে না। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। আর যদি কোনো কিছু জানার থাকে জব রিলেটেড, ঠিক আছে, স্পেশালি আমি তোমাদের বলছি জব রিলেটেড কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।